জানাচ্ছি ইউটিউব চ্যানেল সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট এক্সক্লুসিভ আপডেট নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা নোটিফিকেশান যেটা সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আজকে সেই নোটিফিকেশানটা সম্বন্ধে আমরা জানবো যেখানে বলা হচ্ছে সেকেন্ড ও ফোর্থ সেমিস্টার এক্সামিনেশনের ব্যাপারে তাহলে কি ইন্টারনাল এভলিউশান নিতে চলেছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং যে পরীক্ষা নিতে চলেছে সেটা অনেকটাই কম নম্বরের পরীক্ষা চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং আমি কমিউনিটিতে একটা পোস্টও করেছি যা যেহেতু এখন ভিডিওর সংখ্যা অনেকটা বেড়েছে আপনারা অনেক সময় নোটিফিকেশান পাবেনই না তাই প্লিজ মাঝে মাঝে একটু সার্চ করতে হবে আর যেটাকে নাম করে এবং সেখান থেকে দেখতে হবে ভিডিওগুলো এবং যদি আপনারা চাইছেন তাহলে প্লিজ কমিউনিটিতে সেটা একটু ভোটও করবেন কারণ পরপর তাহলে আরও আজকে তিন চারটে অনেক আপডেটগুলো আছে সেগুলো আমি আপনাদের দিতে থাকবো যেমন দেখুন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এখন অব্দি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি পাবেন না কিন্তু না পেলেও কোনো চিন্তা নেই কারণ এই নোটিফিকেশানটা সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরছে এটা অনেকজন পাঠিয়েছে আমাকে অনেক স্টুডেন্টস পাঠিয়েছে তাই আশা করবো এটা সত্যি আপডেট হবে এবং বা আমরা অ্যাডজাস্ট কিছু কিছুক্ষণ ওয়েট করবো যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে এটা আপলোড হয়ে যাবে অথবা এটা কলেজ ওয়াইজ বেরিয়ে যাবে নোটিফিকেশানটা প্রথমে বুঝতে হবে দেখুন চব্বিশ আট দু হাজার একুশে বেরিয়েছে নোটিফিকেশান তারা একটা ডেট দিয়ে দেওয়া রয়েছে বলছে ইউজি ফোর্থ অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আপনারা নিশ্চয়ই জানেন কল্যাণী কিছুদিন আগে তার ফোর্থ সেমিস্টারের যে এক্সাম তার রুটিন বার করেছিল আমি আপনাদের শেয়ার করেছিলাম সেখানে বলে দিয়েছিল এত তারিখ থেকে এত তারিখ তারা পরীক্ষা নেবে সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন যেটা ধরতে গেলে সবেমাত্র ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে দু তিন সপ্তাহ মনে হয়নি তার মধ্যেই ধরতে গেলে সেকেন্ড সেমিস্টারের একটা আপডেট চলে এসছে মানে স্টুডেন্টসদের কিন্তু পড়াশোনা টাইমটা সেটা আলটিমেটলি পেলো কিনা এখান থেকে একটা বড় কোশ্চেন বিশেষ করে যে একটা অনার্স নিয়ে পড়াশোনা করছে তার সিলেবাস কমপ্লিটের ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে তো যদিও কি আপডেট এসছে আর তোমরা অনেকদিন ধরে উদ্গ্রীপ ছিলে যে সেকেন্ড সেম কী হবে দেখো মোটামুটি এসেছে তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এই নোটিশটা থেকে আমাদের কিছু জিনিস বুঝতে হবে প্রথমত এটা যতদূর বলা আছে মেবি এটা ফোর্থ সেমের জন্য বলা আছে যেহেতু ফোর্থ সেমটা প্রথমে লেখা রয়েছে এটা মেবি সেকেন্ড সেমের জন্য বলা আছে তো দেখো কি বলেছে বলেছে নাম্বার অফ কোয়েশ্চেন টু বি সেট আটটা আচ্ছা তারপর বলেছে নাম্বার অফ কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড পাঁচটা নাম্বার মার্কস অ্যালোটেড ফর ইচ কোয়েশ্চেন দুটো দু নাম্বার টোটাল মার্কস ফাইভ ইন্টু টু অর্থাৎ টেন টোটাল নাইনটি মিনিট এটা মানে কি অ্যাকচুয়ালি এখানে যেটা বলছে যে তোমাদের এই নোটিফিকেশনটা সত্যি হলে অ্যাজ পার যে নোটিফিকেশন যেটাই বোঝা যাচ্ছে কোনো রকম তোমাদের তার মানে এক্সটার্নাল পরীক্ষা হচ্ছে না ইন্টারনাল পরীক্ষা হিসাবেই কিন্তু সেকেন্ড আর ফোর্থ কল্যাণী বিশ্ববিদ্যালয় নিতে চলেছে কেন বলছি কারণ মার্কস মাত্র তিরিশটা তিরিশ নম্বরের অর্থাৎ বা এবং যেখানে দেখো এবং তলায় দেখতে পাবে তোমরা এখানে মার্কস মাত্র কুড়ি নম্বরের কো এখানে দেখো তোমার ডিভাইড করছে কীভাবে এগুলি ইন্টারনালিতে এভাবে ডিভাইড হয় বা টিউটোরিয়ালে বলছে আটটা কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের পাঁচটা অ্যাটেন্ড করতে হবে আচ্ছা প্রত্যেকটা কোশ্চেন দু নম্বর করে থাকবে তোমাদের পাঁচ ইন্টু দশ অর্থাৎ দশ নম্বরের টোটাল বা কোশ্চেন থাকছে দুই দু নম্বর করে কোয়েশ্চেন ইচ পাঁচটা লিখতে হচ্ছে তারপরে বলে দিয়েছে পাঁচ নম্বর করে কোশ্চেন থাকবে হচ্ছে তোমাদের বা পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে এবং সেই যে দুটো অ্যাটেন্ড করতে হচ্ছে সেগুলো পাঁচ নাম্বার করে ক্যারি করবে মানে তাহলে সেখানে হচ্ছে দুটো অ্যাটেন্ড মানে পাঁচ ইন্টু দুই মানে দশ নম্বরের সেখানে পরীক্ষা হচ্ছে তার সাথে প্যাটার্ন বলে দিয়েছে তিনটে কোয়েশ্চেন থাকবে যে কোনো একটা তার মধ্যে লিখতে হবে একটা কোয়েশ্চেনই ক্যারি করবে দশ নাম্বার তার ফলে সেখানে দশ মানে এই হিসাবে তোমাদের থার্টি নাম্বারের কোয়েশ্চেন আনসার করতে হচ্ছে নব্বই মিনিট তোমাদেরকে টাইম দিয়ে দেওয়া হচ্ছে তার ফলে এটা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট ইন্টারনাল এভলিউশনই হচ্ছে যদি এই সত্যি হয় এইভাবেই যদি পরীক্ষা হতে থাকে তোমরা জাস্ট এক একদিন দুদিনের মধ্যেই কলেজের থেকে পেয়ে যাবে এই ছবিদের থেকে পেয়ে যাবে ইনফরমেশান তবে যতদূর মনে হচ্ছে এটাই ঠিক আপডেট তার ফলে কোনোরূপ তার মানে তোমাদের আলাদা করে যে একশো নম্বরে পরীক্ষা সেটা কিন্তু কল্যাণী নিচ্ছে না এবার একটা বড় কথা ফোর্থ সেমিস্টারের যে নোটিশ দিয়ে দিয়েছে সেই রুটিন অনুযায়ী কী হবে মেবি তোমাদের সেই রুটিন অনুযায়ী হবে সেই সাবজেক্টেরই পরীক্ষা হবে কিন্তু নম্বরটা কমে যাবে মাত্র তিরিশ নম্বর হবে ফোর্থে আর তোমাদের নব্বই মিনিটের কিন্তু সেখানে পরীক্ষাটা হচ্ছে তার মধ্যেই তোমাদের আপলোড করতে হয় বাকি যা যা নিয়ম আছে আর কলেজ তোমাদের এর জন্য গাইডলাইন্স দিয়ে দিচ্ছে তো এটা ভালো খবর কিন্তু তারপরে দেখো এখানে বলে দিয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য যেটা যতদূর বা কারণ এখানে আলাদা করে ফোর্থ বা সেকেন্ড বলেনি বাট যেহেতু প্রথমে ফোর্থ সেকেন্ড সেই হিসাবে আমি এটাকে ফোর্থ ধরছি এটাকে সেকেন্ড ধরছি তো দেখো এখানে কি বলে দিয়েছে টোটাল আটটা কোশ্চেন থাকবে তার মধ্যে পাঁচটা অ্যাটেন্ড করতে হচ্ছে এক নাম্বার করে কোশ্চেন থাকছে সেগুলো তার ফলে পাঁচ নাম্বারের এখানে তোমাকে আনসার করতে হচ্ছে ফার্স্ট দেন তোমাকে তিনটে কোশ্চেন থাকবে সেখানে একটা অ্যাটেন্ড করতে হচ্ছে একটা কোশ্চেন ক্যারি করছে পাঁচ নাম্বার তারপরে সেখানে পাঁচ অ্যাড হচ্ছে তারপরে তিনটে কোশ্চেন থাকবে সেখানে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে সেখানে ক্যারি করছে দশ তার ফলে এখানে দশ তার মানে টোটাল সেকেন্ড সেমে কুড়ি নাম্বারে পরীক্ষা হচ্ছে মানে এটা একটা ইন্টারনাল রেভালিউশন হতে চলেছে তো এবং তলায় দেখো কি বলে দিয়েছে দ্য রিভাইজড এক্সামিনেশন শিডিউল ফর অ্যাভাম মেনশন এক্সামিনেশন সেমিস্টার ও সেকেন্ড সেমের এই যে শিডিউল অর্থাৎ যেটা তোমাদের আগেই রুটিন ছিল মেবি সেটা চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ তোমাদের নতুন করে কিন্তু আবার রুটিন বেরোতে পারে ফোর্থ সেমেরও বেরোতে পারে আর সেকেন্ড সেমেরও তো বেরোবেই সেকেন্ড সেমের এখনও তো কোনো রুটিন নেই এটাই হচ্ছে এখান থেকে স্পষ্ট ষ্ট তার ফলে কল্যাণী বিশ্ববিদ্যালয় কিন্তু ধরতে গেলে ইউজিসি যে গাইডলাইন সেটাকেই অ্যাডাপ্ট করলো পিজিদের এখন মাস্টার্সদের এখন ব্যাপারটা কী হবে সেটাই এখন জানার বিষয় তো তাদের সম্বন্ধে কি আসে তবে এটা যেটা হচ্ছে এটা কিন্তু ইউজির জন্য অর্থাৎ যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হচ্ছে তোমাদের জন্য বিশাল বড় অফ বেস্টাবলক জানাচ্ছি দেখো মার্কস কম হতে পারে সময়টা কম হতে পারে কিন্তু তার জন্য তোমাকে পড়াশোনাটা কিন্তু সেভাবেই চালাতে হবে যাতে তুমি এই কোয়েশ্চেনগুলো ঠিকঠাকভাবে আনসার লিখতে পারো আর একটা বড় কথা বলে দিই যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ধরো যেখানে তোমার নাম্বার এক নম্বরে কোশ্চেন সেখানে একটা লাইনেই উত্তর দেওয়ার চেষ্টা করবে অথবা বা যেখানে ধরো তোমার দশ নাম্বারে কোশ্চেন সেখানে ম্যাক্সিমাম দুটো পেজ লিখতে পারো কি আড়াইটা পেজ লিখতে পারো এর বেশি মানে তোমাকে সেটা কুড়ি নাম্বারের আনসার দেওয়ার কোনো দরকার নেই এরম করতে গেলে কিন্তু টাইম চলে যায় আপলোড করতে পারে না লাস্ট অবধি যেটা আগের বছর দু হাজার কুড়ি সালে ফাইনাল ইয়ার হয়েছিল কারণ সেই সময় কল্যাণী একশো নাম্বারে পরীক্ষা নিয়েছিলো ঠিক আছে সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অব লাক এবং কংগ্রেচুলেশান কারণ ফাইনালি কল্যাণ ইউনিভার্সিটি তাহলে একটা জট কাটলো এখন বাকি রয়েছে তার ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে শুরু করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং অন্যান্য কেনু বা বাঁকুড়া যত ইউনিভার্সিটি তাদের কি হয় সেটাই ফাইনালি দেখা যাবে ভালো থাকবে সবাই সবাইকে জানাচ্ছি বিশাল বড়ো বেস্ট অফ লাক